নমস্কার, আমি সুদীপ্ত। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এই বছরটা আপনাদের প্রত্যেকের ভালো কাটুক ও সুস্থ কাটুক। কিছু অনাবশ্যক কারণবশত আমাদের চ্যানেলের কাজ দীর্ঘ অনেক দিন বন্ধ, সে কারণগুলো নয় পরেই আস্তে আস্তে বলবো। তো এই মাসে আমাদের দুটো নতুন কাজ আসতে চলেছে। একটি কাজের নাম হচ্ছে গন্ধটা খুব সন্দেহজনক, গল্পটির লেখক হচ্ছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ও আরেকটি কাজ হচ্ছে গাছের আত্মকথা, সেটা আমাদের এডিটোরিয়াল টিম থেকে লেখা হয়েছে। দিশারি মুখার্জি খুব যত্ন করে স্ক্রিপ্টটা লিখেছে, সৌরদীপ এটাতে পারফর্ম করছে, আর এটা এখনও কি আঁকবে তার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সে সিদ্ধান্তটা আমরা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের জানাবো। তাই যারা এতদিন কিছু কাজ না পেয়ে আমাদেরকে সাপোর্ট করে এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন বলেই হয়তো আমরা আছি। তাই আবারও বলবো, ভাবনা কারোর একার না, ভাবনা আমার, আপনার এবং আপনাদের সকলের। তাই আমাকে ভালোবাসুন ও ভাবনাকে ভালোবাসুন। আগামী দিনে বিভিন্ন আরও ডকুমেন্টারি কিছু কাজ এবং ছোট ছোট শর্ট ফিল্ম নিয়ে আপনাদের সকলের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নতুন বছর আপনাদের ভালো কাটুক।